তুমি আমার বউ না কারণ তোমারে আমার আব্বা আমার সাথে জোর করে বিয়ে করাইছে বুঝো নাই আর এটা আমার আমার পার্সোনাল বউ এটা আমার পছন্দের ওকে শুনো আমি তোমার একটা কথা কই আমি তো তোমার বউ আমি তোমার বউ এত তোমার খারাপ চামু না এই যে পরি ও তো একটা বাচ্চা ও না কিছু বোঝে না কিচ্ছু হ্যাঁ ওরে তুমি সাইডে দাও শান্তি পেলি না দেয় না ঠিক মতো খাওন না কোনো তোর খেজমত করে না কোনো আমার খেজমত করে না নিজের খেয়াল রাখে ও তো ওর কামে ব্যস্ত আবা আসলে এরা এদের প্রতি আসলে একটু যত্নশীল থাকতে হয় বুঝছো দেখা গেল কি ওই বাচ্চা এরা বাচ্চা কোয়ালিটির থাকে কারণ হচ্ছে এরা বুদ্ধি প্রতিবন্ধী হ্যাঁ আমাদের পৃথিবীতে অনেক আছে এরকম আজকে তুমি সুস্থ সবল আল্লাহর কাছে এটা নিয়ে শুকরিয়া আদায় করো যে তুমি সুস্থ ওই মানুষটার তো নিজের কোনো দোষ না এটা তো আল্লাহ বানিয়ে পাঠাইছে তো এরা বুদ্ধি প্রতিবন্ধী আর এদের দিকে একটু বাচ্চাদের মতো করে যত্ন নিতে হয় একটু আদর যত্ন করতে হয় নাহলে আসলে এরা একটু অন্যরকম হয়ে যায় ধীরে ধীরে যদি যত্ন করে তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা ওটা তো বাপের বাড়িতে যা হেরা করছে অন স্বামীর বাড়িতে আইও যদি এরকম খেজমত করা লাগে আমাকে নিজের তাহলে তো আর সংসার কোনো দরকার নাই আবার যখন তোমরা আমারে বিয়ে করাইতেছিল না তখন কিন্তু টাকার জন্য এই মেয়েটার তোমাকে অনেক পছন্দ হয়েছিল ঠিক আছে আর এখন বর্তমানে যখন দেখতে পাইতেছো যে আস্তে আস্তে এটা তোমাকে কোনো কাজে লাগতেছে না উল্টা অন্য সমস্যা হইতেছে তোমাদের বংশের বদনাম হচ্ছে যে অমুকের ছেলের বউ প্রতিবন্ধী তখন তোমাদের এখন মাইন্ডে বাঁচতেছে যখন টাকা কইনা নিছো তখন আর সমস্যা ছিল না হন এত কথা বুঝি না তুই এই বউ কেমনে খেদাবি এসব কিন্তু আমার সহ্য হয় না সারাদিন সাজগোজ লইয়া এটা হেঁটে লইয়া ব্যস্ত থাকে নিজের খেয়াল করে না নিজের স্বামীরও কোনো খেয়াল নাই শ্বশুরেরও কোনো খেয়াল নাই তুই এই বউ বিদায় কর আর তোরা যে পরে বিয়েটা করেছিস ওই বউটার দিকে একটু মন দিস বুঝছস ওই বউটা খুব ভালো আপা একটা কথা কি ওই যে মেজো বউটার কথা বলছো পরে যে মেয়েটার বিয়ে করছে হ্যাঁ মেয়েটা ভালো আমিও জানি মেয়েটা ভালো কিন্তু অনেক পারিবারিক বিষয় না গার্জিয়ানদের সাথে বলা যায় না অনেক সমস্যা থাকে একটা সুস্থ সবল মেয়েরে বিয়ে করলে না যেই পরিমাণ সমস্যা থাকে বা যেই পরিমাণ চাহিদা থাকে তাদের বা তাদের যে যত রকম ডিমান্ড থাকে না ওই বাচ্চা মেয়েটার মধ্যে ডিমান্ডটা থাকে না ওই বাচ্চা মেয়েটার একটা চকলেট কিনে দিলেও অনেক হ্যাপি থাকে ও একটা চকলেট পাইলে পরে যে একটা হাসি দেয় না একটা চকলেটের যে খুশি একটা হাসি দেয় না ওইটা আমি কোটি টাকা দাও কিনতে পারবো না আব্বা আর ওই যে আমার সুস্থ সবল বউ তারা যদি আমি 10,000 টাকা খরচ করে যদি মার্কেট কিনা দিই না তার মুখে হাসি ফোটে না আব্বা এই ফিলিংসটা আমি বুঝতে পারি কারণ এই দুটো মানুষের সাথে আমি বাস করি আর আমিও তো চোখে দেখি তাই না হন অহনো সময় আছে ওই বল্লাটারে বিদায় কর ও বাচ্চাটারে বিদায় কর করে এই বউটারে নিয়ে সংসার কর আব্বা আসলে এরা তোমার ছেলের বউ আমি কলেমা পইরা তাদেরকে বিয়ে করছি তো একটু রিসপেক্ট করো হ্যাঁ এরা যেমনই থাকুক আমার থাকুক আমার কোনো সমস্যা হইতেছে না দুই বউ পালতে আর হ্যাঁ ওই মেয়েটার যে সময় দিতে পারতেছি না তারে আমি বুঝায় বলবো না কোনো সমস্যা নাই আর তুমি একটু বুঝায় বইলো যে একটা বুদ্ধি প্রতিবন্ধী মানুষরে একটু বাচ্চাদের মতো যত্ন করতে হয় তা না হলে তারা না একটু বেকায় দেয় চলে যায় এই কারণে ওখানে একটু সময় বেশি দিতে হয় তাই না তার তো আর বাচ্চার মতো সেবা যত্ন করতে হয় না বুঝছি বুঝছি আমি তোর লগে আর কথা কয়ে পারতাম না যাবা সাজা আমার কথাটা ভাইবা দেখ তোর মঙ্গল লেগে করছি তোর ভালো লেগে করছি আপা তুমি আমার চাইতে বয়সে বড় তুমি আমাকে জন্ম দিছো আমার জন্মদাতা তুমি আমার চাইতে 2 কেজি চাল বেশি খাইলেও খাইছো তোমার মাথায় বুদ্ধি অবশ্যই থাকার কথা কিন্তু আমার জায়গা থেকে আমি যেটা ভাবতে পারতেছি ওইটা তোমার জায়গা থেকে তুমি ভাবতে পারতেছো না আমি ভাইবা দেখবো আব্বা তাহলে বাড়ির দিকে যাচ্ছি যাও ভাইবা তো দেখ ভাই লাস্ট পর্যন্ত সব আর তারপরে ভাইবা দেখবা বুঝো নাই দেখো তো সুন্দর সুন্দর সাজির জিনিস গো আমার কিচ্ছু কিনা দেয় না আমি সাজলেও তো সুন্দর লাগে তাহলে কি আমার জামাই আবার বিয়ে করলো নি আসলে সাজি না দেখা সাজলে কি সর্বনাশ দেখছ এই কিচ্ছু নাই তোর এগুলোর যোগ্য কেবল আনছিস কেন দে এটা তোমার খাটের উপর পড়ে ছিল আমি নিয়েছি আমার খাটে পড়ুক না আমি ফালাই দিতে তোর কি আমি দিতাম না আমি আমি এটা দিয়ে সাজবো সাজ আমি
না তোমারে তোর স্বামী হইতে পারে আমার স্বামী তোর বউ বলে পরিচয় দেয় তুই তো একটা পাগল বাচ্চা বাচ্চা বুঝোস তোর মাথা বুদ্ধি গুদ্ধি কিচ্ছু নাই তাহলে আমার মারুকে আমার মারু না আমি একটু সাজলে কি হইছে না তোমার আবার করব না হ্যাঁ দেখ দেখো না 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 ছোট করে মাইরা করে কথা দে আমি জানি কষ্ট হয়েছে তোমার যাই হোক কারণে তুমি আমারে বললো আমি কালকে তোমার অনেকগুলো সাজুগুজু কিনে এনে দেবো আচ্ছা আমি আর ঘরে যাই না আর তুমি অতটা কখনো ধরবা না ঠিক আছে তোমার যা লাগবে আমার কবে আমি কিনে এনে দেবো হ্যাঁ ওর ঘরে তুমি যাবে না আমি আর ঘরে যাই না না ঘরে যাবে না কি লাগে তোমার ঘর তুমি যাবে আসো আমি যাই না আমার মারে আচ্ছা মারবো না আমি আসি না তোমার আর মারতে পারবো না আর দ্বিতীয় কথা আমি ওরে দেখতেছি কি করা লাগবে হ্যাঁ তুমি এখন আমার সাথে আসো চলো তোমার জন্য রান্না করে তাকে চারা কর বাইরে দাঁড়িয়ে তাকে তোমার ভয়ে শোনো ওর যোগ্য হয়েছে রান্না করে বাইরে থাকার আমার মতো মেখে রান্না করে থাকবে ওর যোগ্য কেন মানুষ না ওর মধ্যে কি আল্লাহ আত্ম মাংস দেয় নাই ওর কি মনে চায় না একটু ভালো পরিবেশে থাকতে কিভাবে করবে ও তো বুদ্ধি প্রতিবন্ধী ওর মাথায় তো তোমার মতো এরকম বুদ্ধি নাই যে কি করতে হবে কেমনি কি ইটলারি বুদ্ধি গুলো থাকলে ও তোমার মতো করতে পারতো বুঝতে পারছো তাই তো কই ও তো নিজের কাজ একটা ঠিক মতো করেই না আর তো মানুষের তো দূরের কথা আর সব কাজ তো তুমি করে দাও ও তো নিজের কাজ করেই না পাগলের যত্ন এই কারণে নিতে হয় যে সে নিজের যত্ন নিতে পারে না এটা আমাদের দায়িত্ব এটা সামাজিক দায়িত্ব যে একটা প্রতিবন্ধী মানুষকে সাহায্য করা তাকে একটু সেবা যত্ন করা জীবন তুমি একটু চুপ করো আমি আর এই পাগলটাকে সহ্য করতে পারতেছি না তোমার সমস্যা তোমার যদি ওখানে সমস্যা হয় তাহলে কেন থেকে বেরিয়ে যাও তোমার থাকার কোন প্রয়োজন নেই আমি ওকে নিয়ে ব্যস্ত শোনো আমি যাবো না প্রয়োজন পেলে ও যাবে পাগল গাছে ছোট লোকের মাইয়া না পাগল না ও যাওয়ার কথা বলছো না এই জায়গায় তুমি থাকবে তাই না তাহলে এই ঘর এই পরিবার এই সংসার সবকিছু নিয়ে তুমি থাকো আমি আরো চলে যাচ্ছি এই উঠো বালিশে নিয়ে যাই হ্যাঁ উঠো জীবন আরে দূর আসো 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 নাম যাই না আসো আর বলছি না আসো আবার জায়গায় দাঁড়ায় বসো কি করবো তোমার ঘর সংসার অনেক কিছু দরকার না তাহলে এগুলা নিয়ে তুমি থাকো আর ওরে নিয়ে তো তোমার সমস্যা তাই না ওরে নিয়ে আমি চলে যাইতেছি কোনো সমস্যা নেই মানে কি আমি তোমার বউ ও তোমার বউ না ঠিক আছে ওরে বউ বলে কেউ মানে ওরে কেউ না মানুক আমি মানতেছি না আমি মানি ও আমার বউ এটাই আনা কারণ এটারে আমি বিয়ে করছি অন্য কেউ বিয়ে করে নাই
আচ্ছা তাহলে আমারে তুমি কেন বিয়ে করছিলা তোমারে যদি এই পাগল ছাগল নিয়ে সংসার করবা তাহলে আমারে কেন আনছো তুমি তোমারে কেন আনছি যার জন্য আনছিলাম তা দিয়ে তো তোমার হয় না আমি তোমাকে বিয়ে করি না ঠিক আছে এটা আমি বলতে পারি যে তুমি আমার বউ না কারণ তোমারে আমার আব্বা আমার সাথে জোর করে বিয়ে করাইছে বুঝো নাই আর এটা আমার আমার পার্সোনাল বউ এটা আমার পছন্দের ওকে শুনো আমি তোমার একটা কথা কই আমি তো তোমার বউ আমি তোমার বউ এটা তোমার খারাপ চামু না এই যে পরি ও তো একটা বাচ্চা ও না কিছু বোঝে না কিচ্ছু ওরে তুমি সাইডে দাও ওরে আমি সাইডা দিতে পারুম না কোনো দিনই কারণ এটা সম্ভব না ও বাচ্চা বলে ওরে ছাড়তে পারুম না যদি ওর জায়গায় তুমি থাকতে আজকে যদি তোমার সাইডা দিতাম তোমার কেমন লাগতো এইসব তুমি কি করতেছো জীবন আমি তোমার বিয়া করা বউ আরো একটা পাগল ও একটা পাগল ও একটা মানুষ ওই প্রকৃত মানুষ না তো কাউকে ডিস্টার্ব করে না তো কাউকে জ্বালা দেয় না তো কারো প্লে পেন হয়ে থাকে তুমি তো আমার মাথার পেন হয়ে থাকতেছো আমরা যাবো কে আমরা দুজনেই থাকি এটা তো আমার ঘরের বাসা আমি তো আগে বউ হয়ে আইছিলাম তাও তুমি আমার মারো কি কইলি তুই আমার মুখে মুখে কত কস তোর কস অনেক হইছে আনাবি জানাব অনেক অত্যাচার করছো তুমি ওর উপরে আর কোনো অত্যাচার চলবো না এখন থেকে এই বাড়ি আছে তোমার এই বাড়ি নিয়ে তুমি থাকো আর ওকে নিয়ে আমি যেখানে পারবো সেখানে চলে যাবো তোমার অনেক অত্যাচার সহ্য করছি আমি করছি প্লাস ও করছে ঠিক আছে না অনেক অত্যাচার হয়েছে আর দরকার নেই এখন ওর নিয়ে চলে যাবো এখান থেকে ওরে নিয়ে চলে যাইতে সেখানে থাকো না কারণ সবারই সমস্যা এটা তাই না তাই আমার সমস্যা নিয়ে আমি এখান থেকে চলে যাবো সবার সমস্যা কি হয়েছে ভাই একটু কন্ট কি হয়েছে না তাই জানতে চাও এ একটা বুদ্ধি প্রতিবন্ধী আর এরে আমি প্রথম বিয়ে করি তারপরে আমার বাবা ওনার সাথে আমাকে বিয়ে দেয় এখন এনাদের সবার আমার বাবা সহকার এনাদের সবার ইনি একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে তা আমি চাই না কারো প্রবলেম হয় আমি সহকারে বেঁচে থাকি তাই যে না মরে চুপ থাকো তুমি তাই ওকে নিয়ে আমি এখান থেকে চলে যাইতেছি ভাই সারার কিছু না আচ্ছা ভাবি তোমার একটা কথা কই হইতে পারে ও বয়স বড় নিষ্পাপ কিন্তু এর জন্য তুমি এরকম ব্যবহার করবা কেন কেন ব্যবহার করবা কেন এমন করতেছ তোমার সাথে আর যদি ওর জায়গায় তুমি থাকতা তাহলে তোমার কেমন হতো হ্যাঁ বলো ভাই আপনি তারে বুঝে বলেন এদেরকে কি বুঝাবো এদেরকে বোঝানোর মতো কিছু নাই এদের মনে সারাক্ষণ হিংসা দিয়ে ভরা থাকে যে আমি আমি ওর ওয়াইফ ও এই প্রতিবন্ধী এটা সেটা ও ভিক্ষু ভগিনী এগুলাই তাদের মাথায় সবসময় থাকে কারণ এরা অহংকারে কিছু চোখে দেখে না কে মানুষ কে অমানুষ সেটা তাদের বোঝার ক্ষমতা নাই কারণ এদের মাথায় সেই ঘেলুটা থাকে না আচ্ছা শুনো আমি তোমার কোনো কথা শুনতে চাই না না তোমার কোনো কথা শুনতে চাই না তোমার কোনো কথায় আমি পরিচালিত হতে চাই আমি কারো পরিচালনায় পরিচালিত না তাই না ও হচ্ছে সবচাইতে বড় সমস্যা তোমার সেই সমস্যা নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি আচ্ছা শুনো আমি আমার ভুল বুঝতে পারছি আসলে ছোট বড় সবাই তো মানুষ আর নারী তো হচ্ছে মায়ের জাত আর বুবু তুই আবার মারবি বুবু আমি তোমার কেন মারুম কও আমি তোমার কথা দিতেছি আজকের পর থেকে আমি তোমার আর কোনোদিন মারুম না আজকে থেকে তুমি আর আমি মিলামিশে থাকবো আমার যত কসমেটিক শাড়ি আছে সব কিছু আজকে থেকে তুমি পরবা আর আপনাদেরকে বলতে চাই আমাদের সমাজে এরকম অহরহ অনেকগুলা এরকম মানুষ দেখা যায় যারা দৃষ্টি প্রতিবন্ধী আর এদের মতো কিছু মানুষ পাওয়া যায় যাদেরকে অত্যাচার করে মানুষ বলেই মনে করে না রাস্তার মধ্যে একটা পাগল দেখলে পানি মারে তারপরে বিভিন্ন গরম তেলও মারে অনেক এরকম অনেক ট্র্যাজেডি দেখি আমরা সো আপনাদের সবাইকে বলবো আপনাদের প্রত্যেকের নিজ নিজ এলাকায় একটা করে পাগল থাকে বা একটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ থাকে একটা অসহায় মানুষ থাকে সো তাদের পাশে দাঁড়ান আমি একটা ব্লগ করছিলাম সেটার মধ্যে একজন পাগলকে খাওয়াইছিলাম অনেক জায়গায় বগেরা সো আপনাদের এলাকায় যারা অসহায় গরিব আছে তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করেন এতে আমরা যদি সবাই একসাথে আগে আসি তাহলে হয়তো বা আমাদের সমাজে অসহায় মানুষগুলো কমে যাবে সো থ্যাংক ইউ সো মাচ